কত টাকা লাগে আমি দিব, আমার পেজের টাকা দিয়ে ওই পেজ কিনবো। তোমার পেজে অত টাকা নাই, যত টাকা দিয়ে আমি বেচবো? কে বলছে? এই যে সামনে যে ভিডিওগুলো আসতেছে না, এইগুলোর টাকায় খাইতে পারবা না। আমি আমার মনিটাইজ পেজ বিক্রি করে দিব, যেই পেজের ভিউ নাই, যেই পেজের মানে এতগুলো ফলোয়ার কিন্তু ভিউ নাই, সেই পেজ রাখার চেয়ে না রাখা অনেক ভালো। আমি হতাশ, আমি কি জানি ফ্রাস্ট্রেটেড। আমি আমি বলি, এই মুহূর্তে যারা আমাদেরকে শুনছো তোমরা, এই শাওন ভাই একটা কথা বলতে যে পেজ বিক্রি করে দেবে, তোমরা থাকতে কেন শাওন ভাই পেজটা বিক্রি করবে? তোমরা মানে কি না, তোমরা সবাই লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, শাওনদার মধ্যে একটা মানে ব্যাপার আছে, ঠিক আছে? একটা ভিডিও অলরেডি ব্যাপার স্যাপার বুঝি না ভাই, আমি বেঁচে দিব, না একটা ভিডিও অলরেডি পোস্ট হয়ে গেছে, এটা ইনশাল্লাহ খুব ভালো ভিউ হবে। তোমরা যারা শুনছো এই মুহূর্তে, প্লিজ ওইখানে গিয়ে একটু খুঁজে দেখো, আমি বেঁচে দেবো। সবাই সবাই শুনছেন নাট বলতে টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8। শাওন মজুমদার পেজ বিক্রি হবে এবং সাথে সাথে নাট বলটু দ্য টু ফান কিংস আটটা পর্যন্ত চলবে। আছে বল্টু, সাথে আছে তারকাটা মিরু, তারকাটা মিরুর পেজ ঊর্ধ্বগতি, তারকাটা মিরুর পেজ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যেতেছে, ক্লাস দুইটা ভিডিও প্রায় মিলিয়ন ক্রস করতেছে, ভাইরাল, সে ভাইরাল রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র মিরু। তবে কি থিয়েটার অপারেশনের এই দুইটা ভিডিও, থিয়েটার অপারেশনের রুমের একমাত্র দাবিদার, রুমের মালিক সেই মিরু, ভিডিও ভাইরাল। আর আমি বল্টু, শালা বল্টুই পরে রইলাম, ঠিক আছে? বল্টুর বল্টু খুলে যেতেছে, আর এদিকে মিরুর ভাগ্য খুলে যেতেছে। না তোমার একটা ভিডিও তো হচ্ছে ভাইরাল, এই যে কেবিনে মানে বেডে নিয়ে ঝগড়া, ওটা আমার ভিডিও না, ওটা রিজাল মিরুর ভিডিও হয়ে গেছে। কেন আমি ভুলেই গেছি এটা, সত্যি কথা মনেই নাই এই ভিডিওর কথা, করছিলাম আমরা, তার কিন্তু দুইটা করছিলাম না, হ্যাঁ দুইটা মনে নেই আমার, আমি ভুল গেছি, আমি ভুলে গেছি, ভুলে গেছি, তাতে কি নতুন একটা করেছি, আপলোডও দিয়ে দিয়েছি, মানুষ দেখুক আর না দেখুক, লাইক পড়বে সরাসরি, না পড়ুক আমি বেচে দেব। ও মাই গড, ফেসবুকে নতুন নতুন নিয়ম, আর একজন লেখছে এমডি নিয়াম খান, বলতো তোমার পেট করুম ফুটা, কি পেট করুম ফুটা, তারপর কি কি লেখছে বুঝলে গেছে, তোমার পেট করুম ফুটা, হ্যাঁ তারপরে কেটে দেবো ওটা, ওটা পে ফুটা। যাই হোক, যারা যারা দেখছেন তাদেরকে বলে দিচ্ছি, আমাদেরকে চাইলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, www.facebook.com/capitalfm94.8 এ গেলেই একটি লাইভ দেখতে পাবেন, সেই লাইভে মশা দেখতে পাবেন, আমাদের মশা উঠতেছে, এই সেখানে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এছাড়াও চাইলে আমাদেরকে SMS করতে পারেন, SMS করার ঠিকানা CFM স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে নিজের মনের কথা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারটিতে। এছাড়াও চাইলে আমাদেরকে কল করতে পারবেন 02550366 59 এই নাম্বারটা আমাদের 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 আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব 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 করবো, মানে ফোন ধরার জন্য এবং এসএমএস করার জন্য। এছাড়াও যারা ফেসবুকে যুক্ত আছে, ফেসবুকে সার্চ করে আমাদেরকে পেতে পারে, লাইভ যাচ্ছে, এটা করতে হবে সার্চিং অপশনে গিয়ে লিখতে হবে www.com ফেসবুক। আমি আমি যে বলছি আমার আমারটার কি বানানে ভুল ছিল, আমি যেটা বলছি মানে ওর পেজে এখন লাইক বেশি, ফলোয়ার বেশি, ওর পেজে এখন ভিউ বেশি, এই জন্য ওর কথাটাই শুনতে হবে, আমার কথাটা আপনারা না শুনে বলছো, তুমি বলছো, বলছি না আমি, এই জন্য আমি মাঝখানে আটকে গেছি। আমি একবার বলছি আবার বলছি, মানে আমারটা ভুল হয়েছে, তাটা ঠিক বলো বল বাবা, তোমার ভিউ এই জগতে এখন তারই দাম বেশি, যার টেক আছে তার কাছে দাম নাই, যার ভিউ আছে তার দাম বেশি। না না, মিরুর পেজে প্রচুর ভিউ কিন্তু, প্রচুর প্রচুর। তো কি হয়েছে রিজাল মিরু? আমার ভুল হয়েছে পেজের নাম, আমার ভুল হয়েছে। মিরু আজকে এমন ভিউ পাইছে, এত ভিউ পাইছে, এত ভিউ পাইছে যে সে আমার বলতেছে, দাদা আজকে আমার বাসায় তোমার দাওয়াত, তাইছো আজকে ভালো ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, খাইও। মানে কি এক অপমান, সে আমাকে এই অপমান সামনে করছে। আমি ওই জন্য হত দিনি দাদা, আমার মনটা ভালো আজকে মনটা ভীষণ ভীষণ রকমের ভালো, সেই জন্য বললাম যে আজকে একটু পার্টি হবে, আর এই পার্টিতে তুমি না থাকলে কেমন হয় না, এই জন্য তোমাকে আমি ইনভাইট করলাম। আমার আমার পেজে দুইটা ভিডিও 2 মিলিয়ন হবে, তারপর আমি এই পার্টিতে যাবো, এরপর আমিও পার্টি দেবো একটা, ওই পার্টিতে মিরু বয়কট, বয়কট মিরু পার্টি হবে। তোমরাই বলো মিরুর সাথে কী ধরনের আচরণ করলে আমার এখন ঠিক ভালো লাগবে, তোমরা আমাকে ডিসিশন দাও। আচ্ছা দাও, তোমরা সবাই ডিসিশন দাও তো, যে মিরু মিরুর এই পার্টিতে কেমন যাওয়া উচিত না কি যাওয়া উচিত না? অবশ্যই উচিত। দেখো এই পার্টির মেনু কার্ডে ভালো ভালো খাবারের লিস্ট আছে, তারপর তোমরা বলো আমাকে যাওয়া উচিত নাকি উচিত না। এই পার্টিতে যেটা হবে সেটা হলো মিরুর 2 মিলিয়ন
ভিউ হচ্ছে টোটাল, সেইটার জন্য সাবস্ক্রাইবার মানে সেইটার জন্য পার্টিটা হবে। আর আমার এখানে 10,000 ভিউ হইতেছে না, আমার কি যাওয়া উচিত নাকি উচিত না? আর আমি দিয়ে দিলাম আমার সবগুলো ভিউজ তোমাকে দিয়ে দিলাম, ঠিক আছে? তুমি যোগ করে নিও না, যোগ আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, যারা যারা আমার আমার ফেসবুক পেজে গিয়ে আমার ভিডিওটা দেখেছো তোমরা, সরাসরি এখন চলে যাও শাওন মজুমদার পেজে, ওইখানে গিয়ে আমি নিব না, একটা ভিডিও আছে ওইটাকে ফলো করো, কমেন্ট করো, লাইক করো, রোস্ট করে ভিডিও বানাবো দাদা, আমাকে রোস্ট করে, ঠিক আছে? আজকে আমি মুরগি রোস্ট খাবো, তুমি তুমি খাবা মুরগির রোস্ট, আমি খাবো মিরুর রোস্ট, তার কাটা মিরুর রোস্ট যদি আমি না করছি, আমি রোস্টিং ভিডিও বানানো শুরু করবো। হ্যালো গাইজ, হ্যাঁ ম্যান, থ্যাংক ইউ, ফাইগো কিছু করে দিয়ে আমি একদম সব বলে দেবো, যাই হোক দাও, তো সব বলে দাও, সমস্যা নাই, আমি আমার মতো আছি। হ্যাঁ সবচেয়ে কি চুপ কেন বলো, মিরুর সাথে ঝগড়ায় পারা যাবে না, আমি এটা ভুল, আমার ভুল হয়েছে না, ওই দিন ট্রেনের মধ্যে ঝগড়া আমার সাথে টিটিও পারেনি। হ্যাঁ টিটিও পারেনি, ঘটনা তুমি বলো না, না ঘটনা বলা যাবে, ওই ঘটনা বলা যাবে না, ওই ঘটনার সাক্ষী যারা ছিল তাদের তাদেরকেও ওই কথা আনা যাবে না এখানে, এটা দুর্ঘটনা ঘটে গেছে, এই দুর্ঘটনা ঘটনাটা সবাইকে বলা না বলাই উচিত, না বলাই উচিত, কিন্তু আমরা জিতছি। বলছে মা 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 আমার পেটে সন্তান এসেছি, আমি তো প্রেগনেন্ট মা, মা বলে ছি 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 শয়তান বান্দর ইবলিশ, এই কথা তুই আমাকে এসে বলতেছিস? হ্যাঁ কেমনে করলি কাম? মা আমার কোনো দোষ নেই, এটি একটি দুর্ঘটনা মা, দুর্ঘটনা এ কেমন দুর্ঘটনা, পড়লি তো পড়লি ওইটার উপর গিয়েই পড়লি যে একদম প্রেগনেন্ট। আর মেয়ে এসে বলতেছে হাসতে তার বলতেছে মা মা আমি প্রেগনেন্ট মা, তার বিয়া হয় না, তুই হাসতে হাসতে বলতেছিস আমি প্রেগনেন্ট, কাহিনী কি? না মা আমার মুখটা এরকম হাসি হাসি, কানে মরিচ খা, মরিচ খেলে কি হবো, কত তো হাসিটা কমবো, মরিচ খা, আমার সেরকম আমার অবস্থা, আমার কোনো ভিউ নেই, তারপর আমি কেন হাসতেছি, আমার মরিচ খাওয়া উচিত, না মরিচ খাওয়া উচিত, কাঁচা মরিচ খাবো না শুকনো মরিচ খাবো, এটা টেনশন না, অবশ্যই তুমি কাঁচা মরিচ এবং সাথে যেটা ইয়া থাকে না চটপটি ওটা খাবো, না না কাঁচা মরিচ খাই, শুকনো মরিচ খাইলে হয় গ্যাস হয়ে বাবা, এমনি ই নেই ভিউ নেই, এর মধ্যে গ্যাস থাকলে তার ভিউ হবে না, না না এই জন্য কাঁচা মরিচ খাও, অথেন্টিক ভিউ লাগবে আমার, অথেন্টিক, এই জন্য কাঁচা মরিচ খেতে হবে, কাঁচা মরিচ। এই যে মেটা থেকে ফোন আসছে, মেটা আমাকে ফোন করছে যে তোমার তোমার ভিউ বাড়া দিব, মার্ক জুগারবার্গ না, জুগার এটা জুগারবার্গ না, ধরো ধরো এটা সুতারবার্গ, ধরো ধরো কে যে ফোন দিছে, এই লাইভে ফোন ধরো যায় বলেন তো, সবাই আমার নাম্বারটা দেন ফোন দিয়ে দেয়, এই যে নাম্বার যেন দেখতে না পারি জন্য দেখাবো না, লাইভে আমার ফোন আসছে, কোন বোকা আমাকে ফোন দিছে, যাই হোক আমি আবার ঝাঁকাই দিছি চালাই করছি, তাহলে অনেকে নাম্বারটা মুখস্থ করে ফোন দিয়ে মাইরে বলে ঘুম, তাই তো, যাই হোক মাথাটা ঠান্ডা করার জন্য একটু বিরতি দরকার, আমরা ছোট্ট বিরতিতে যাবো, বিরতি থেকে ফিরে এসে আপনাদের এসএমএস কমেন্টগুলো পড়বো, আর দু একটা আমরা যোগ বলার চেষ্টা করবো, কারণ মন খারাপ তো যোগ আসতেছে না মাথায়, মন ভালো থাকলে অনেকগুলো যোগ বলে ফেলতে আমি তখন, তো ফিরছি ছোট বিরতি পর, কেউ কোথাও যাবে না, কেপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8 চলছে নাট বলটু দ্য টু ফান কিংস, আজ আমার মন খারাপ, আজ আমার মন ভালো নেই, আজ আমার মন ভালো নেই, ফিরছি।